জেগেছো স্বপ্নে, স্বপ্নে তারা বলল মুন্নে, মুন দেওয়ানে ওয়া চলল বারো মাস ক্যানভাসে বোলানো তুলি, দেখা হয়নি তবু বলি অনুভবে খুঁজি উষ্ণ সে নিঃশ্বাস। শ্যামবাজারের আত্মকথা, ইন্টারেস্টিং, টপিকটা পেলো কোথায়? পেন্সিলে ছতরে ছতরে শুনিল শক্তি, শঙ্খ করেছে বাস কফি হাউস বার দুয়ারি, গান স্লোগান বারাবারি, বোধন হবে জেনে মাথা দুলিয়েছে ঘাস। ও আমার হারানো চৈতালি আকাশ, ও আমার হারানো চৈতালি আকাশ। দুটো তো মানুষ, এত বাজার কেন করো? টাটকা সবজি এত কি এনেছ? আর সবই তো বাসি। আমাদের আর টাটকা আর বাসি, পেটে গেলেই হলো। ও জানো, আজ রেশন দোকানে ছোট খোকাকে দেখলাম। ও আমার হারানো চৈতালি আকাশ। এখন ফাটক চলছে। মাঠে ক্যাচ নিয়েছে রন্ডি, শিশির কণা লুপেছে দুব্বো ঘাস, মাটি ছেড়ে বহুতলে আমার গভীরে মেট্রো চলে, ময়দানে ওরে দক্ষিণা বাতা। দেখেছো তো পুপুটা আজকেও সেই দেরি করছে? পুপু হলো, পুপু কোথায় গেলি? পুপু আয় তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। আরে আমার স্কুলে বেরোতে হবে, ভাল লাগে না। একই খবর প্রত্যেক দিন। রাবিশ, স্পোর্টস পেজটাই দেখি। পুপু
মধুদি তুমি তিনজনেরটাই বেড়ে দাও। বাবাই বাবাই তুই এখনো রেডি হসনি? মা হবো হবো, চ্যাম্পিয়ন্স লীগের খবর দিয়েছে। লাস্ট নেটে আপডেটটা কি নিয়েছিস? 82 মিনিটস আগে বার্সেলোনা 2-1 লিড নিচ্ছিল। দেরি হয়ে গেল। ছাপনিস না, ওটাই ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, কিসের রেজাল্ট? ফিরজে, তোমার ছেলে ধরিয়েছে। এখনো স্কুল ড্রেসটা পরা হয়নি তো? সত্যি। আর বিধান, তোমার এই নর্থ ক্যালকাটার ল্যাঙ্গুয়েজগুলো এবার ছাড়ো, অনেক হয়েছে, ছেলে বড় হচ্ছে। আচ্ছা পুপু, তুই বল, তোর কি খারাপ লেগেছে? বিধান, ও মামাম বাবাই, তোমাদেরকে তো একটা নিউজ দেওয়াই হয়নি। অনেক হয়েছে, চাউলটা রাখো ওখানে, খেতে বসো, এখনো স্কুল ড্রেসটাও পরা হয়নি। My adorable daughter, when I won't be there beside you... Don't be restless. Search your refuge here in the page to page. হ্যাঁ রে বেনি, বল কি করছো? মা, সকাল থেকে তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ফোন করলাম। তুই তো তবু আমার কথা মনে করিস। বিধু, বিলু এরা তো ফোনও করে না। বিলু তো অদ্ভুত, ওকে ফোন করলে বলবে এ একটু রাখ, পরে ফোন করছি, ব্যস, তারপরে আর ফোনই করে না। বিধু তো বোধ হয় এবার ভাই ফোনটাও নিতে আসেনি তোর কাছে। ছাড়ো না ওদের কথা, আমাদের কথার মাঝখানে ওদের কথা কি দরকার? দরকার মায়ের কাছে আবার দরকার অদরকার কি রে? কেউ এলো না? ওই মালতীতি হবে, আমি এবার রাখি রে। হ্যাঁ, কি গো, খেলা দেখছো না? না, বোরিং খেলা। বিনি, বলছিলাম যে আজ একটু বাইরে বেরোবে? শরীর ভালো আছে, পারবে। তুমি আছো বলেই এতটা পেরেছি, তখন এটুকু নিশ্চয়ই পারবো। লাভ ইউ। লাভ ইউ। জামাই এখন একটু ভালো আছে। আমার মেয়েটা একা হাতে যেন সারা পৃথিবীটা ধরে রেখেছে। মায়াদি, তুমি রত্নগর্ভা। আজকাল ব্যাংকের লোকগুলো এত কেয়ারলেস হয়ে গেছে। কেন, কি আবার হলো?
মার ইসিএস এর অ্যাকাউন্টের টাকা আমার অ্যাকাউন্ট থেকে ডাবল ডেবিট করে দিয়েছে। কি? আমি অলরেডি কমপ্লেইন মেইল করে দিয়েছি। বাট বিধান, তোমার মা যদি টাকাটা অলরেডি তুলে নিয়ে থাকেন? তা আমি কি করব? ইট ক্যানট হ্যাপেন। আমাদের মাথায় এত লায়াবিলিটিস, সেটা তো তোমার মা বুঝবে না। অপর্ণা, আমার মনে হয় না আমার মা এটা করবে। সরি, বাট আই মাস্ট সে বিগাস কন্ট হ্যাভ এনি চয়েস। আমি বাড়িটা বন্ধক দিয়েছি তো মিনির বিয়ে দিতে। তুই তো সবই জানিস বিতু। জানি, কিন্তু মনকে ছানোর জন্য টাকা আমি দিতে পারবো না বাবা। ইনফ্যাক্ট একটা টেকনিক্যাল সমস্যা আছে। মেয়ের বিয়ের জন্য বাড়ি বন্ধক আপনি দিতেই পারেন, কিন্তু তার দায় একা আপনার এই ছেলে বইবে কেন? তুই আমাকে খোলসা করে বল বিধু, বাবা আমি একটা ফ্ল্যাট বুক করেছি, ব্যাংক লোন, অনেক টাকা দিতে হবে, তাই ঈশানদা ফোন করেছিল, তোমায় পাচ্ছে না বললো। বললো ব্যাংকে নাকি কি সব গন্ডগোল হয়েছে। ওকে, আমি ফোন করে নিচ্ছি। বাবি, একটা সত্যি কথা বলবে? কি? তুমি কি ঠাম্মির নাম্বারটা ব্লক করে দিয়েছো? না পুপু, তুই বাড়ি আয়, আমি তোকে সব বলছি। আমি তো ঠামিকে ফোন করে নিচ্ছি। ওকে বাবি, রাখছি। স্যাম, ভিকি আমার আমেরিকান ফ্রেন্ড, অনলাইন গার্লফ্রেন্ড, তিনটে রোল। Good morning, sweetheart. Hi. Very good morning. Hey. What are you doing? Just chatting with my FB friend. Indian guy? Yeah. I don't like it. I really don't like it. Harajikta kulda. Chagaleo kagoj khay na. বেপ ডিসকাস্টিং। জাসনা দাঁড়া, রনি রনি ফোর, দাঁড়া দাঁড়া দাঁড়া, নিয়ালি বুট ফোর, এরকম না, হাই।
আরে দাঁড়া রে, যা চলে যা। মায়াদি, ও এসো। দরজা হাট করে খুলে জানলায় কি খুঁজছো মায়াদি? না না, ধর পূজোর ফুল। বিধু ফোন করেছিল, কি বলল? এমনি আমারই দরকারে, ব্যাংকে একটা। জানো মায়াদি, মনে হয় তোমার ছোট ছেলে বিলুকে দেখল এই পাড়ায়, শনি মন্দিরে। না না, বিলু না। হ্যাঁ গো, আমার বিলুকে যে আমি চিনি গো। দেখি না, মারবো এক চড়, ঠিক করে বস। থ্যাংক ইউ বাবা। তুমি কি এখন একবার দেখি মাদুলি তোমার গলায় এলো কোথেকে? কাণ্ড, পাজি হতচ্ছাড়া ছেলে। আসলে বিলুটা দুষ্টু চিরকালই। ভেটা ছেলে দুষ্টু হওয়া ভালো মায়াদি। হ্যাঁ, মানুষ হলেই হলো, আর কি চাই? বাবি, ঠাম্মির সঙ্গে কথা হয়েছে? ঠাম্মির নাম্বারটা? সেভ করে নিয়েছো? পুপু, এই নাও।
কি হলো? আরে মা, মা এখান থেকে তুমি 500 টাকা আমাকে দেবে হাত খরচের জন্য। না না এখন নয়, আলাদা করে রেখো, আমার যখন দরকার পড়বে তখন চেয়ে নেব। দেখিস বাবা, এর মধ্যে দিয়ে আমি সব ঠিক চালিয়ে নেব। আমি জানি তো আমার মা সব পারবে। তারপর মায়ের ব্যাপারটা তো মিটে গেল বিধান। বি নরমাল, এত ডিপ্রেসড হওয়ার কি আছে? তোমার ছেলে যখন আমার বয়সে আসবে, আসবে আসবে তো কি, আর ইউ স্টিল অ্যাংগ্রি উইথ মি? নো, নট অ্যাট অল। I know Bengalis are passionate and their anger originates from their passion. Nice. How an American could know a Bengali so well? That's another story. Anyways, what do you do? I am in 12th standard. You? I'm working. You are self-dependent. Yeah, dear. Anyways, I'm leaving for the office. So we can talk in the evening. Nice. Okay, bye. বাই বাই। কি রে, আজ বিকালে পড়তে যাবি তো? আমি না ঠিক বলতে পারছি না, আসল চাপটা খোলসা করতো ডিয়ার। আরে তোদেরকে আমি আমার আমেরিকান ফেসবুক ফ্রেন্ডের কথা বলেছিলাম না, সেটা এলিজা। ঝেড়ে কাসো ম্যান, বয়স কত বলছে? বয়স কত বলছে? আরে দেখ ভাই, আমি না তোদের ঠিক বোঝাতে পারছি না, ঠিক আছে? আরে এই তো বস, এখনই বেফালতু চাপ খাচ্ছিস, দুদিন বাদে দেখবো খাবি খাচ্ছিস। অল রাবিশ। আরে এই রনি, এখন শরীরটা অনেকটাই, এই দেখো কি গো। কি রে এত তাড়াতাড়ি চলে এলি? আর বলো না, ওই কলেজে ইলেকশন না কি সব একটা হচ্ছে,
ক্লাসটা একদম ঠিকঠাক হচ্ছে না। তোমরা গাড়িতে উঠে এসো। না না, তুই বাড়ি ঢোক, আমরা বরঞ্চ একটু হেঁটে আসি। লেকের ধারে চলো না, ওখানে এয়ার অনেক ফ্রেশ। উঠে এসো, উঠে এসো, মা উঠো, বাবা এসো, ওঠো ওঠো। চল, হ্যাঁ উঠছি, তুই উঠ আসতে। হ্যাঁ সাবধানে উঠো, এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডান দিকে সাইড করো তো একটু। হ্যাঁ হ্যাঁ, বিলু। আরে ছোড়দা, তুই এখানে? অফিসের কাজে বারাসাত থেকে ফিরছিলাম। আজ খুব টায়ার্ড লাগছে তোকে। কতদিন বাদে তোকে দেখলাম। যাক, তবুও বলিস নি। বিলু, যাকে পাতে, বৌদি কেমন আছে? আর রনির কোন ক্লাস? টুয়েলভ। ইঞ্জিনিয়ার বানাবি না ডাক্তার? এখনকার ছেলে যা নিজে চাইবে। দেখ, বেশি মানুষ না যেন হয়ে যায়, দাম পাবে না। আসি রে। চলো, রনির কোন ক্লাস? ইঞ্জিনিয়ার বানাবি না ডাক্তার? দেখ, বেশি মানুষ না যেন হয়ে যায়, দাম পাবে না। ইন্টারেস্টিং। কে ইন্টারেস্টিং শুনি? বিলু। বিলু? এখানে হঠাৎ বিলুর কথা এলো কোথা থেকে? ওর সাথে দেখা হয়েছিল। তুমি নর্থে গেছিলে? হ্যাঁ, অফিসের কাজে। কেন, ভিআইপি দিয়ে যাওনি? সব ব্যাপারে এত কৈফিয়ত চাও কেন বলতো? তোমার এই ওল্ড সেন্টিমেন্টগুলো এবার ছাড়ো বিধান। Yes, certainly. ভাবি, জানো আমার আমেরিকান ফেসবুক ফ্রেন্ড, তার কিছু রিলেটিভরা না কলকাতায় থাকে। সো হোয়াট? ওর ইচ্ছে তাদের খুঁজে বের করা। তোমার তাতে কি? না মানে আমার হেল্প চেয়েছে। ইম্পসিবল কথাবার্তা বলো না, যার খোঁজার ইচ্ছে সে নিজে খুঁজে নিক। বাবি, লিসেন মাই সন, তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে। ফ্রম আইআইটি, বিটেক, এমটেক, তারপর ম্যানেজমেন্টে একটা ডিগ্রি, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট 1 লাখ বাক্স পার মান্থ, তার নিচে কিন্তু চলবে না। বাবি, ডোন্ট আর্গিউ। আমরা ইনভেস্ট করছি তোমার পেছনে, কারণ আমরা তোমাকে দেখতে চাই। ইউ আর বাবি, বাবি,
পুপু 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 এ পুপু কি করছিস বাবা সানরাইজ তো টাইগার হিল মনে আছে চাঁদিপুর কি ব্যাপার বলতো দাদা বাবু তোমরা আজকে কেউ স্কুল অফিস যাবে না ওর তো আজ স্কুল ছুটি বাবি আমিও যাব না ভালো আছো বাবা তোমরা বৌদিমণিও কোনো সারা শব্দ দিচ্ছে না তা আগে তো একটু বলতে পারতে তাহলে আমিও একটু ছুটি করতাম যত সব দেখি এবার নিচে গিয়ে বাবি তুমি মাঝে মাঝে ঢপ দিতে হয় চাপ নিস না শোন না চল আমরা কোথাও একটা ঘুরে আসি কোথায় যাবে বলো কোথায় যাব কোথায় যাব কোথায় যাব ইয়েস নিউ টাউন প্রকৃত তীর্থ আর এক জায়গায় যাবে কোথায় ঠাম্মির বাড়ি একজন আমেরিকান মেয়ে কলকাতায় তার রিলেটিভদের খুঁজছে আর এই অবেলায় আবার কে এলো দেখি আসছি আসছি বলুন কিছু বলবেন না মানে দাদু ভাইকে একবার ও ভেতরে বন্ধুদের সাথে মজা করছে একবার কি দেখতে পাবো না বললাম তো ওর জন্মদিনের সেলিব্রেশন হচ্ছে পার্টি চলছে ভেতরে মাম্মা 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 রনি দাদু ভাই ওটা কে আমি ওটা আমি কেউ না বাবা পাপিয়া হ্যাঁ অপর্ণা বলো পাপিয়া এসো তো একটু এদিকে আসি আসি দাঁড়াও দাঁড়াও পাপিয়া ওকে ভেতরে নিয়ে যাও প্লিজ চলো বাবা যাও ওর জন্মদিনে দেবার জন্য এইটা এনেছিলাম ডান হাতের মাঝের আঙুলে পরিয়ে দিও আচ্ছা বিদু ও এখনো ফেরেনি আপনাকে তো আবার দুটো বাস চেঞ্জ করে যেতে হবে সাবধানে যাবেন কিন্তু Thank you.
এসো, ভেতরে এসো দাদু ভাই। থাক 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 বাবা, থাক থাক দাদু ভাই থাক, কত বড় হয়ে গেছে। এসো এসো বসো। বৌমা কোথায়, এলো না? ওর তো আর ছুটি নেই মা। দাদু ভাই কি খাবি বল? চিকেন টিকিয়া কাবাব। ছি, তাহলে পর্ক? পর্ক? পুপু কি হচ্ছেটা কি? বাজে কথা বললো বুঝি? আরে মাংস মাংস। ও মাংস ছাড়া বুঝি খাবার দাবার নেই? তাহলে তুমি যা খাওয়াবে তাই আমার কাছে অমৃত। দাদু ভাই অমৃত, বুড়ো বয়সে যত ছেলে মানুষই। আরে ভালোকে ভালো বলবো না? এই আলুর তরকারিটা তুমি যা বানাও না, আহা কি খেলাম বাবু, চলো সালাম। সব সময় ছেলেদের সামনে। মা আমায় একটু তরকারি দাও না। হ্যাঁ এই দিচ্ছি বাবা। তোমার কিছু রইলো? সকালবেলা আমার তরকারি ভালো লাগে না। এ কি হচ্ছে? খেলা খেলা সকালবেলা খেলা, কাজ কম নেই? আরে কি, তোর বাবা কাকাই এরা কি সব কম জ্বালাতো? তবু বাজার দোকান কিন্তু আমিই করতাম মা। ছুটির দিনে তুই করতিস? তোর কাকাই বাজার দোকানের নাম শুনে নাটকের ডায়লগ আওড়াতো। কাকাই নাটক করতো? কাকাই এখন কি করে? বাবি কাকার নাম্বারটা আছে? আমি দেখছি। শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলো না আমায় বলো না, গাহিতে বলো না আমায় বলো না, গাহিতে বলো না কি শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু হাসি খেলা প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলো না আমায় বলো না। স্বাধীনতার নামে ছেলে খেলার ওপর এরকম চাবুকের বাড়ি রবি ঠাকুর ছাড়া আর কেউ সেদিন মারেননি। দাদা ফোনটা ধরলেন না? আমায় বলো না, ধরিতে বলো না আমায় বলো না। ধরলো না? ও তো আজকাল ওরকমই করে। তোমার ফোনও ধরে না? বাবি
এলিজা বলল আর কিংসবারে আর দমদম। পুপু, এই ডিসকাশন বাড়িতে কি হবে? ঠিক আছে বাবু। কে দাদু ভাই? ও আমার এক ফেসবুক ফ্রেন্ড। ও কি বিলু? না মা, এক মিনিট, আমি আসছি। আয় দাদু ভাই, আমরা বসি, আয়। বলো। রনি টাইমে পৌঁছে যাবে। তোমার এই ঘরটা না বড্ড সেকেলে। একেলে ঘর দিয়ে আমি আর কি করব দাদু ভাই? বলছি তো, আমার সব যদি তোমার মনেই থাকতো তাহলে আর আমার প্রয়োজন হতো না। ঠিক আছে বাবা, হ্যাঁ রাখছি। আচ্ছা দাদু ভাই, বড় হয়ে তুই কি হবি? গ্লোব ট্রটার। সে আবার কি? কেন, গোটা পৃথিবী ঘুরে বেড়াবো। পুপু, এবার যাবি বোধ হয়? মা, ওর কোচিনে আজকে প্যারেন্টস টিচার মিটিং আছে। আমার তো এত খেয়াল থাকে না, ভাগ্যিস অপর্ণা বললো। কি আর বলবে বলো ভাবি, ওই তো বলবে রনি ইজ সো নটি, ভীষণ আনমাইন্ডফুল, লিখেছে ক্যান্সার, ক্যান্সার সারানো যায়। না 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 না, ভুল ভুল ভুল, একেবারে ভুল। ভুল কে ভুল সেটা তোমরাই বলো। ফিজিক্সে প্রিকেরিয়াস রেজাল্ট, বায়োলজি তো দেখতেই পাচ্ছ চোখের সামনে, ম্যাথস। সো রনি ইজ নট গোয়িং টু বি অ্যান ইঞ্জিনিয়ার নর আ ডক্টর ইভেন। অপর্ণা, লেট মি ফিনিশ বিধান। প্রথম যেদিন তোমার ওই নর্থ ক্যালকাটার বাড়ি ছেড়ে চলে আসি আমরা, সেদিন আমাদের আমাদের একটা মিশন ছিল। উই লেফট ওয়েন আই ওয়াজ ক্যারিং। এই ফ্ল্যাটে আসা ছ মাসের মাথায় রনি, অ্যান্ড উই প্রমিসড টু গিভ হিম দ্য বেস্ট স্কুল, বেস্ট টিচার অ্যান্ড বেস্ট অ্যাসোসিয়েশন, সব দিয়েছি ওকে, দিয়েছি তো, দিইনি? চুপ করে আছো কেন বলো? সময় এখনো ফুরিয়ে যায়নি অপর্ণা। ও তাই, তা সারাদিন সময়টা কি করে কাটালে শুনি? মাম্মাম, শাট আপ, শাট আপ রনি, বিহেভ ইওর সেলফ। বাবা মা যখন কথা বলছে তখন আই এম সরি মাম্মাম, বাট দ্য ট্রুথ ইজ আমি আজ ঠাম্মির কাছে যেতে চাইছিলাম। রনি, মা তাই তা হঠাৎ কি মনে করে? হ্যাঁ রে, এমনি এসেছিল, ওরও তো মনটা পড়ে পড়ে না ছাই। দেখো এর পেছনে অপর্ণার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। না না তা নয় রে, মনে হলো বৌমা তো জানেই না ওরা এখানে এসেছে। বিধু, তোমার বৌমাকে না জানিয়ে কিছু করবে? জানিস দাদু ভাই কত বড় হয়ে গেছে, কথা বলে ঠিক যেন বিলু। কোন ক্লাস হলো ওর? ও মা, সেটা তো জিজ্ঞেস করা হয়নি, বেশ উঁচু ক্লাসই হবে মনে হয়। হ্যাঁ, আমার মনে হয় 11 কিংবা 12 হবে, ও তোমাদের ঈশানের থেকে বছর চারেকের বোধ হয় ছোট। জানিস ও না অনেক বন্ধু আছে, বিদেশেও আছে। ইংরেজি নাম কি কি যেন, কি যেন। হাউ ফার ইজ ইট ফ্রম দমদম? হাউ ফার ইজ ইট ফ্রম দমদম? ইট ইজ অ্যাবাউট 30 মিনিটস বাই টিউব রেল। পুপু, জাস্ট এ মিনিট।
মা কিন্তু সবসময় ভুল কথা বলে না। এলিজার সঙ্গে একটু চ্যাট করছিলাম বাবা। আমরা বাদ দিয়ে চ্যাটিং কেন? জাস্ট 10 মিনিট কথা বলেছি। পুপু তুই কিন্তু ডাইভার্টেড হয়ে যাচ্ছিস। একটা মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ করাটা কি ডাইভারশন বলো বাবাই? তা বলে পড়াশোনা ক্ষতি করে নয়। আসলে এলিজার প্যাশনটা না আমার খুব ভালো লাগছে। তুমি ভাবো একটা আমেরিকান মেয়ে কি প্যাশন নিয়ে তার কিংসদের খুঁজছে। জানো বাবাই, শি ইজ আ বেঙ্গলি বাই বার্থ। বুঝলাম, সব ঠিক আছে। প্লিজ পড়াশোনাটা হ্যাম্পার করে নয়, কনসেন্ট্রেট অন ইয়োর স্টাডি। গুড বাই। রনির বাবার বাড়ি যে দমদমে এটা তো প্রথম জানলাম। বাঙালি, রনির এফবি ফ্রেন্ড যে বাঙালি সেটাও তো প্রথম শুনলাম। হ্যাঁ তো, দ্য নাম্বার ইউ আর কলিং ইজ নট রেসপন্ডিং রাইট নাও। আরে আন্টি ক্লাস নিচ্ছে তো, ফোন ধরবে কি করে, চাপ হয়ে গেল তো। আঙ্কেল কে ফোন লাগা। আমি মাকে গাড়িটা পাঠাতে বলি। টপের চপটা কি দিবি? আই ডোন্ট টেল এ লাই। তা কি বলবি যে মে আমার বন্ধুর আমেরিকান গার্লফ্রেন্ডের বাড়ি খুঁজতে যে। স্কুল ছুটি হলো কেন? ক্লাস 9 এর একটা ছেলে এক্সপায়ার করেছে, তাই কন্ডোলেন্স। ছুটি হয়ে গেল ভাবি। স্যাম ওদের গাড়িটা আনছে, আমরা একটু দমদম যাব। দমদম কেন? এলিজা ওদের পুরনো বাড়ির ছবিটা পাঠিয়েছে। ঠিকানা কি বলেছে? তা জানি না, বাট ওদের বাড়ির কাছে একটা মাঠ আছে। রনি প্লিজ, দমদম একটা বিশাল জায়গা, ওখানে অনেক মাঠ ছিল, এভাবে সার্চ করাটা ইম্পসিবল। কাকাইয়ের নাম্বারটা দেবে ভাবি? কি হলো ভাবি? লেক ভিকি, নোট ডাউন কর। 9900232-942-946 ওকে ভাবি, থ্যাংক ইউ। আরে চিনতে না পারলে কাকার ফোন নাম্বার আছে, কল করে নেবো, এত চাপ নিচ্ছিস কেন? ও ঠিক আছে। এই এখানে একটু রাখো তো, রাখো তো, রাখো তো। আমার যদ্দূর মনে হয় ওই বাড়িটাই হবে। আচ্ছা ধন্যবাদ দাদা। ধন্যবাদ। এই গোপন জায়গার ছবি তুলছো কেন? হ্যাঁ মানে? মানে এটা দমদমের গোপন জায়গা, বুঝেছো? কেন 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 বলছো? হ্যাঁ আচ্ছা দেখো, এখানে ট্রাম চলে? চলে না। বাস চলে? চলে না। তাহলে এটা গোপন না ওপন? কাকু টেনেছে। হ্যাঁ ভাইপো টেনেছি, তবে তোমার বাপের পয়সা নয়, বুঝেছো? এ
শোনো শোনো পালা 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 রে তাড়াতাড়ি চল একদম দিকে পি নিয়েছে রে টু 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 কই আবার আসছে পিছনে এই শোনো শোনো রোকো 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 শাবাশ আরে ধাক্কা মেরে দিলে এটা দাইবাদা তুমি একটু নিচে নেমে দেখো দমদম হ্যাঁ দমদম দাওয়াই মানে বাপের নাম খগেন হয়ে যাবে বুঝেছো বাবা হ্যাঁ কেউ নেব না তো আমি দেখছি কানের গড়ে পড়লে না কি হচ্ছে কি আমি পুলিশের লোক একদম লক আপ করে দেবো রে বাবা পুলিশের লোক হ্যাঁ পুলিশ হ্যাঁ লক আপ করে দিন না মায়ের লক আপ করে দিন না তাহলে বেঁচে যায় এই ধারে মাল খাই বলে আমার গিন্নি রোজ আমাকে কেলায় জানেন তো ওই যে দোকানদার মালের দোকানদারটা জানেন তো ঘরে মাল দেয় বলে তাই আমি মাল খাই এ ভাই আরে চলে যাচ্ছ কেন আরে দাঁড়াও দাঁড়াও চলে যাচ্ছ কেন দাঁড়াও না ভাই দাঁড়াও না যা ভাই আরে ভাই চলে যাচ্ছ কেন ভাই হ্যাঁ আরে বাবা দোকানদার যদি আমাকে ধারে মাল না দেয় তাহলে তো আমি মাথা লই না বাবা আরে দাঁড়া দাঁড়াও ভাই দাঁড়াও চলে যাচ্ছ কেন ভাই আরে শোনো দাঁড়াও ভাই হ্যালো কাকাই কাকাই কে আমি রনি বলছি চিনতে পারছো বাবার কাছ থেকে তোমার নাম্বারটা পেলাম আমি তোমার সঙ্গে একটু দেখা করতে চাই কাকাই এই সার্জেন্ট তুই কোথায় আমি দমদমে দমদমে একা না আমার বন্ধুরা আছে আমার সাথে ও দমদমে কোথায় একটা মাঠের সামনে কোন মাঠ সিথি পেয়ারা বাগান ক্লাব ভিকি কাকাই 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 আরে আরে বাবা ঠিক আছে বাবা ভালো আছো কাকাই হ্যাঁ আরে বাবা তুই কেমন আছিস ভালো আছি কতদিন বাদে দেখলাম তোকে হ্যাঁ আমায় যদি খুঁজে না পেতিস কেন তাহলে ঠাম্মির বাড়িতে যেতাম তুই ঠাম্মির বাড়ি চিনিস আরে হ্যাঁ আমি তো লাস্ট উইকে এসেছিলাম বাবির সাথে তাই নাকি কাকাই ওরা আমার ক্লাসমেট আমি ভিকি আমি স্যার আচ্ছা আচ্ছা আজ কতদিন পর তুমি এই মাঠে এলে বলো তো কতদিন পর কাকাই এই মাঠটা তোমাদের ছিল হ্যাঁ আরে ছিল কি বলছো এই মাঠ ছিল বিলুর প্রাণ গো বিলুর প্রাণ ছাড়ো না আমার চাচা ছাড়বো কেন এইটা এইটা ছিল মঞ্চ স্টেজ ওইখানে ওইখানে হতো সরস্বতী পুজো আরে রহমত চাচা তাড়াতাড়ি দাও তো তাড়াতাড়ি করে রেখেছি কোনো চিন্তা নেই তোমার আরেকটা দাও হ্যাঁ আরেকটা দাও আরেকটা একেবারে দিয়ে দাও এই তো আছে 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 সব তৈরি আছে কোনো চিন্তা করো না বেশ ভালো করে লাগাবে কিন্তু মানে ছিঁড়ে ফেলো সুভাষ হ্যাঁ ধর ধর আরে তাড়াতাড়ি হাত চালা হ্যাঁ চালাচ্ছি দাও ওটা দাও ঠিক আছে দাও দেখ বিলু গায়ক আসছে রে তুই আসতে দে কি বিপ্লব দা এবার আমায় গাইতে বললেন না যে ভয় কার ভয় আপনার বাবা কেন বাবা কি করলো কালীপূজার সময়
উনি টাকা চাইছিলেন আপনি গান গাইবেন বলে। আপনি তো বিনে পয়সায় গিয়ে দিলেন। এবছর উনি বলছেন মেয়ে বিনে পয়সায় গান গিয়ে দিয়েছে, তাই উনি আর চাঁদা দেবেন না। তার মানে বাবা চাঁদা দেবে না বলে আপনি আমায় গান গাইতে দেবেন না? না। শুনুন, আমি গান গাইব, ঠিক 9টায় আমায় স্টেজ দেবেন, ঠিক আছে? একটা নজরুল গীতি গাইব আর একটা আমি ভেবে দেখছি, খেয়াল রাখবেন ঠিক রাত 9টায়। আপনার হারমোনিয়ামটা নিয়ে আসবেন কিন্তু। কেন? এখানে স্কেল চেঞ্জার আমরা দিতে পারবো না। ঠিক আছে, তবে আমরা রিকশা ভাড়া দিয়ে দেবো। ধন্যবাদ, ওটা আমি দিতে পারবো। রহমত চাচা ভালো আছো তো? ও রিয়া মা, তুমি ভালো আছো মা? সাজানো খুব সুন্দর হচ্ছে তাই? চলি, সাবধানে যেও, রাস্তাঘাট দেখে যেও। যা, চলে গেল। কি হবে? ধত, চল চল কাজ করি, চল 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 চল। ও তুই না? নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া, মনে রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বা বিকিয়ে আছে, কেউ শিকি পয়সায় ধারে না যে। 9টার জায়গায় 9:30 হবে স্টেজ পেতে। আর 2:00 নয়, 3টে গান প্লিজ আমার জন্য। হ্যাঁ, আমাদের পরবর্তী সঙ্গীত শিল্পী রিয়া সেনগুপ্ত। আমি গাইব, শুনবেন তো? ইসু প্রিয় মনোরঙ্গায়ে ধীরে ধীরে ঘুম ভাঙায়ে, মন মাধবী মন দুলায় 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 মনোরঙ্গায়ে, ইসু প্রিয় মনোরঙ্গায়ে ধীরে ধীরে সব দিনের কথা তোমার মনে পড়ছে? কি হলো, যাবি নাকি এখন তুই? যাবো ফর দ্য টাইম বিং, তবে আবার আসবো।
গোয়েন্দাদের মতো কথা বলছিস দেখছি। কাকাই, তোমার মধ্যে ইম্পালসটা না এখনো অ্যাক্টিভ। ইউ আর রাইট কাকাই, তোমাদের মধ্যে সবচেয়ে ইম্পালসিভ, তাই না বাবাই? সবচেয়ে ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ বাবা, সব থেকে ফ্রাস্ট্রেটেড। এলিজার সঙ্গে একটু চ্যাট করতে হবে বাবাই, দু একটা ইনফো শেয়ার করাটা দরকার। What are you laughing about? Nothing, sorry. You should be. George, whenever you get something Indian, you get carried away. Yeah. I really don't understand why. I understand it's very difficult for a citizen of first world country to understand such a sentiment. Just carried away. I don't understand. বল কি জানতে চাস? তুমি যা জানো কাকাই। বেশ বলবো, তার আগে একটা কথা বলতো, তোর এই সার্চটা কেন? বাবাই বলেছে তুমি এই এলাকায় খুব পপুলার ছিলে, ক্লাব, ফাংশন, নাটক, আঁকা, ইউ আর এভরিওয়্যার। তারপর? সেটাই তো তুমি বলবে। তোমার ইনফোগুলো আমার ফ্রেন্ডের কাছে খুব ইম্পর্টেন্ট কাকাই। কেন? শি সার্চেস এভরিথিং শি লস্ট। গত 10 বছরে দমদমটা খুব ফাস্ট পাল্টে গেল। আমরা 3 ভাই যে যার মতো আলাদা হয়ে যাওয়ার পর ওই বিশাল বাড়িটায় থেকে গেল শুধু মা আর বাবা। বৌদি দাদা কোথায়? ও, আপনি ঘরে আসুন। উনি শোবার ঘরে আছেন, আপনি ভেতরে যান ঠাকুরপো। আপনার জন্য একটা পাকাপাকি ব্যবস্থা করেছি শক্তিদা। পাকাপাকি? রাধা মাধব মন্দিরের পাশ দিয়ে যে গলিটা ঢুকেছে ওইখানে একটা বাড়ি আছে, ওইখানেই আপনাদের জন্য একটা ঘর রেখেছি। না না গোকুল, তাছাড়া কোন দিন একটা চাঙড় ভেঙে পড়ে আপনাদের কি ভালো মন্দ ঘটুক সেটা তো আমি হতে দিতে পারি না শক্তিদা। এই আকাশে আমার মুক্তি আলো রে আলো। ওই বোধহয় পিলু এলো। এই যে বিলু, তোমার বাবা মায়ের পাকাপাকি ব্যবস্থা করে ফেলেছি। বলছিলাম কি গোকুল, মানে এই ভিটেতেই যদি, কিন্তু এই বাড়ি ভেঙে গড়তে 2 বছর সময় লাগবে শক্তিদা। ততদিন কোথায় থাকবেন? আপনার ছেলেরা তো আর রাখবে না।
আপনি আমাদের সাংসারিক ব্যাপারে নাক গলাবেন না গোকুলবাবু। বিলু, আপনাকে কিছু টাকাও দেব, ধরুন 50,000। জয় মাতারা, শুভ কাজের লক্ষণ। আর সেই শুভ কাজের ছ মাসের মাথাতেই তোমাদের দমদমে এই এই রকম ইনসিডেন্ট আর কটা ঘটেছে কাকাই? প্রমোটারের বাড়ি দখল? না, প্রমোটারের হাতে আরো ফ্যামিলির শেষ হয়ে যাওয়া। এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই বিরুতকে দেয়নি। স্বাভাবিক, এসব কি বিলুর পক্ষে ওকে বলা সম্ভব বিনি? চল চল চল, ওঠ। আমি কিন্তু আপনাকে ফোন করতে পারবো না। না না, সে না, আমি করব। কিন্তু একটা কথা বলো তো, একটা 17 বছরের ছেলের বোনে এই প্রশ্নটা এলো কেন? আমার কাছে অনেকগুলো মিসিং লিংক দাদা। যেমন সাপোজ কাকাই মামু। হ্যাঁ, কেন এমন আইসোলেটেড থাকে? তুই জানিস না? তুই জানিস মামু বিয়ে করেছিল রিয়া মামিকে, লাভ ম্যারেজ। চাকরিতে তুমি মানাতে পারবে বিপ্লব দা? দেখো, পড়ে পাওয়া 14 আনা, সমীরণ ছোটবেলার বন্ধু, এখন বড় প্রমোটার, প্রচুর যোগাযোগ। ও বলে দিল আমার চাকরিটা হয়ে গেল। সে তো হলো, কিন্তু কিন্তু তুমি একজন শিল্পী, চাকরি মানে কিন্তু বাঁধা পড়া, তাই না? জানি, কিন্তু সংসারের প্রয়োজনে তো উপার্জন না করলেই নয় না? তবে আমি ভেবে নিয়েছি, আমার প্রথম লক্ষ্য হবে শিল্পী হিসেবে তোমাকে দাঁড় করানো। একবার তুমি দাঁড়িয়ে যাও, তারপরে আমি আবার ঝাঁপাবো। নাটক, অভিনয়, এই সব কিছু নিয়ে। কি হলো, ভুল বললাম? জানি না,
তবে যা বললে ভেবে বললে তো। হ্যাঁ তাকাও। তারপর মামুন ঘরে সব এসে পড়ল, দাদুর লোন, মামির গানের খরচ। গানের আবার এক্সপেন্ডিচার কি? প্রিপারেশনের একটা খরচ আছে না। কাকাইয়ের ঘাড়ে খুব প্রেশার ছিল না দাদা? আসলে পরিবেশ পরিস্থিতি কিছুই না মামুর ফেভারে ছিল না, বুঝলি। ঘরে দু দুটো বউ এনে লাভ কি হলো? সেই তো তোমাকেই হেসেল ঠেলতে হচ্ছে। তুমি চুপ করো, কথা বললে সংসার ধরে রাখতে পারবে না। সাত করে চাকরি করা বউ নিয়ে এলো, এ দেখছি সিঁদুরে মেঘ। আমি এখানে হাঁপিয়ে উঠছি বিপ্লব, তুমি একটু বোঝো। কিন্তু রিয়া, আমার তো এই কটা টাকা মাইনে গো। আমরা এক কামরার একটা ঘর ভাড়া করি। আমি এখানে পারবো না। আমার আরে আমার গান বাজনা, আমার আমার জীবনটা শেষ হয়ে যাবে বিপ্লব, প্লিজ। রিয়া দেখো, আমি চেষ্টা করছি রিয়া, তুমি এরকম করো না, কেঁদো না রিয়া। তুমি রিয়া 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 এরকম করো না, প্লিজ প্লিজ। আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি রিয়া, সব ঠিক হয়ে যাবে রিয়া, সব ঠিক হয়ে যাবে। এবারও সেই সমীরণ বাবুই তার একটা ফাঁকা ফ্ল্যাটে মামু আর মামিকে থাকতে দেয়। আর তোর বাবা মা চলে যাওয়ার ছ মাসের মধ্যে মামুরও সেপারেট হয়ে যায়। উফ, কি গরম আর পাড়া যাচ্ছে না। ইশ, কি বৃষ্টি দেখাচ্ছে, যাও তুমি স্নান করে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, কিন্তু পারফিউমের গন্ধ কেন? ভালো না? হ্যাঁ ভালো, কিন্তু কে কিনলো? সমীরণ কিনে দিয়েছে। সমীরণ পারফিউম এনেছে কেন? বিলু আজ সন্ধ্যাবেলা দুজন পার্টি এসেছিল ফাংশনের বুকিং করতে। তা বলে সমীরণ পারফিউম আনবে কেন? প্রশ্নটা তো আমিও করতে পারি বিপ্লব। মানে এই ফার্নিশড ফ্ল্যাটে বিনে পয়সায় সমীরণ কেন থাকতে দিচ্ছে তোমায়? তোমাদের এই সেতু বাড়ি থেকে শিফট না করতে পারলে আমার লাইফটা হেল হয়ে যেত। যাও তুমি স্নান সেরে নাও, ঘামের গন্ধে আমার গা কুলাচ্ছে।
বসো। শোন সমীরণ, আমি দু এক মাসের মধ্যেই তোর এই ফ্ল্যাটটা ছেড়ে দেবো। দিবি দিবি, তোকে তো আমি বেঁধে রাখিনি। দেখ দেখ রিয়ার হাতে কি, দুটো ক্যাসেটের কন্ট্রাক্ট, নববর্ষের পূজোর কন্ট্রাক্ট। রিয়া, চেকটা কিন্তু কালকে অ্যাকাউন্টে ফেলে দেবে। টাকাটা দেখে নিস, তোর এক বছরের আমদানির থেকে অনেক বেশি। রিয়া, তোমার নেক্সট উইকে কিন্তু রেকর্ডিং, হ্যাঁ, আর তারপর আমরা আউটডোরে যাব ভিডিও শুটে। কিন্তু বাড়ির বউ বাড়ির বাইরে থাকবে কি রে? ডোন্ট ওরি বিলু, আমি যাব রিয়ার সাথে। সমীরণ, যা তো পাগলা, যা তুই স্নান করে আয়, তারপর আমরা সেলিব্রেট করব রিয়ার ভবিষ্যতের কথা ভেবে। আমি শুনি কেবল
আমার বিলুটাও কেমন হাত পাগলা হয়ে গেল। কাজেও ঠিক মতো যেত না, চাকরিটাও গেল। দাদা ভাই তখনও বেঁচে আছেন? উনি চলে যাবার ঠিক এক বছর পরের ঘটনা। বাট দিদা, ছোট মামি তো ফিরে এসেছিল। এসেছিল, ফিরে এসেছিল শরীরে মরণ রোগ নিয়ে। বিলুটা তাও ওকে গ্রহণ করেছিল। তারপর তারপর কি হলো মামু? ও আমার কাছে বাঁচতে আসেনি রে। তাহলে? গল্প করতে এসেছিল। যে গল্পগুলো করা হয়নি বাকি ছিল। কাকাই, আমরা গল্প করতাম, গান গাইতাম, আর ওর যন্ত্রণা উঠলে বাঁশি বাজাতাম আমি। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই গান বিশ্ব। কিউ 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 রিয়া, রিয়া রিয়া, তারপর শার্লক হোমস আর মিস্টার ওয়াটসন, তোমাদের গোয়েন্দাগিরি সফল হলো? তোমার সব কথা জানলাম কাকাই। না, ভুল ভুল ভুল। হ্যাঁ, আমার শেষটা জেনেছো, শুরুটা নয়। ইয়োর বয়হুড, আমি তখন আর একটু বড়, মোটামুটি ধর তোর বয়সী। 17+? বিলুকে জানতে হলে সেই সময় থেকেই জানতে হবে। শুধু বিলু, তুমি নয় কেন? আমি তো আগে থেকেই জানতাম আমি চাকরি খুঁজতে হবে।
ভালো রোজগার, চাকরি পেয়েও গিয়েছিলাম। আর বিলু জানতো, পাবলো নেরুদা, চে গুয়েভারা, রক্ত করবি, সুনীল গাঙ্গুলি, শক্তি চ্যাটার্জি। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনি, বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে বারো মাস, এখানে মেঘ গাভীর মতো চরে, পরাণমুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে। অবনি, বাড়ি আছো? দিদির বিয়ে ঠিক হলো, গৌতমদা ব্যাংক চাকরে। আমেরিকা থেকে দাদা ফোন করলো বাবাকে, বললো দিদির বিয়েটা জমিয়ে দিতে, যা টাকা লাগে দেবে। আর পেলু, পেলু তখন পাড়ার সবাইকে দাদার লেখা চিঠি দেখিয়ে বেড়াচ্ছে। বিলু, বিনির বিয়ে দিয়ে ফিরে আসবার সময় তোকে আমি এখানে নিয়ে আসব, এখানে ব্রডওয়ে থিয়েটারে তোকে ভর্তি করে দেবো, বড় অভিনেতা হবে, সারা পৃথিবী তোর নাম জানবে, আর করবে আমার বুকটা ফুলে উঠবে। তারপর বিয়ের ঠিক 20 দিন আগে আমেরিকা থেকে একটা ফোন এলো, সন্ধেবেলা আমরা সবাই ছিলাম, ফোনটা আমি রিসিভ করেছিলাম। ও, এই হয়েছে, রোজ সন্ধে হলেই লোডশেডিং। কটা বাজে? কলকাতা খয়ের তৃতীয় ওই 8:30 হবে, অনুষ্ঠানটা শুরু হলো। আমরা তিনটি পর্বে ভাগ, বিনিটা এখনো ফিরলো না, বিজেন্দ্রগীতি, সেই কখন টিউশন গেছে, ও রজনীকান্তের গান। আজকাল মেয়ে তো বড্ড দেরি করে বাড়ি ফিরে। বিজেন্দ্রগীতি না না, ওকে রাত করতে বারণ করো। প্রসেনজিৎ মুখোপাধ্যায়, মোমবাতিটা জ্বালি। ফোনটা পাচ্ছে এখন, আবার মন কে করলো বলো তো? তোমার মেয়ে বোধ হয়, বাড়ি ফিরতে দেরি হচ্ছে, আমরা চিন্তা করব, তাই হবে। মেয়েটা কত বড় হয়ে গেল। দাঁড়াও, ফোনটা ধরি। দাঁড়াও বাবা। বিধু, আমি দেখছি, আলো এনেছিস? দেখ তো, বিনির ফোন বোধ হয়। এখানে রাখ। হ্যালো, ইয়েস ইয়েস ইয়েস, হু ইজ স্পিকিং? হ্যালো, কার ফোন রে বিধু? হোয়াট, কি হয়েছে? হ্যাঁ, কি হলো বল। কি হয়েছে বাবা? কি কি দাদা, কি হয়েছে বড় খোকার, কি হয়েছে বল না। কি হয়েছে?
দাদা নেই বাবা। বিধান প্লিজ অপর্ণা, প্লিজ লিভ মি অ্যালোন। দাদু ভাই
কখন এলে? অনেকক্ষণ লুকিয়ে লুকিয়ে তোমার গান রেকর্ড করছিলাম। প্লিজ আমি গাও না, আমি রেকর্ড করছি। দূর পাগল, এখন কি আর এই বয়সে এসব হয়? প্লিজ ঠাম্মি গাও না। আচ্ছা আচ্ছা, সেসব হবে খুন, এখন তুই বস দেখি, এখানে চুপটি করে বস, আমি এক্ষুনি আসছি। বাসবাগারে মাতার উপর চাঁদ উঠেছে, Hi, Ronit. It's Eliza. What a pleasant surprise. Tell me, where did you get the song from? Do you know this song? My Tamu used to sing when I was 5. Tamu? My paternal grandmother. But this is my grandmother's voice. But this is my grandmother's voice. Huh? I heard her voice before 1997 for the last time. হ্যাঁ বললাম তো। হ্যাঁ কি বলছিস? ঠিক আছে। হ্যাঁ রে বাবা, চলে আসবো। বাবাই in the year 1997 pore phone korchi, outstanding loan rupees 75,000. Babai tumi ar kakai share korle loan ta 2005 er moddhe repaid hoye jawar kotha. Ronnie, this is too much. Apurna, please okay bolte dao. What do you mean Bidhan? তোমাদের দেখা দেখি কাকিমাও 9 নম্বর পেয়ারা বাগান লেনের বাইরে তার ভবিষ্যৎ খুঁজেছিলেন। এলিজার কিন্দির খুঁজে পেলি? না বাবাই। কোনো ক্লু আছে? আছে হ্যাঁ, হয়তো আমার মতোই একটা অ্যাবসলিউট স্যাড স্টোরি। টিল ডেট যা যা ইনফো কালেক্ট করেছি স্যাম তাকে ক্রোনোলজিক্যালি সেটও করেছে। ইনফ্যাক্ট দাদা, আমাদের ফ্যামিলি হিস্ট্রি। এই এলিজার ফ্লাইট কিন্তু টেক অফ করলো। উইকি ফটোশপে ওল্ড স্ন্যাপগুলো এডিট করেছে। রেজাল্ট? রেজাল্ট জানতে আমাদের আরও কিছু ঘন্টা অপেক্ষা করতে হবে দাদা। এটা হাইটেক এজ ডিয়ার। আচ্ছা, এলিজার ফ্লাইট দমদমে রিচ করার আগে যদি আমরা আমাদের ডেস্টিনেশনে রিচ করে যাই তাহলে? কোন রুটে যাব? কেন দিদা? Thammi? Right! Yes! Ek ki dadu bhai? Tumhi dekho na, dekhe bolo to ke?
কি গো ঠাম্মি, কি ভাবছো? She's my mom. She's my aunt. Titli. She's our thammu. Thak thak. Didi bhai. Didi. Amar didi bhai. Eto din kothay chili ma. Didi. Tu eli ma. কিন্তু আমার বড় ছেলেটা এলো না, আমার বড় ছেলেটা এলো না। হ্যাপি বার্থডে ড্যাডি। This is the ashes of my father.
He always wanted part to be poured into the Ganges. The second part is next to my bedside. Tamu. I love you, Tamu. I love you, Tamu. I love you so much. ভাসাইলাম জীবন কিসের পানে চাইয়া, কুন্দরিয়ায় ভাসাইলাম জীবন কিসের পানে চাইয়া, প্রেম সাগরের স্রোতের টানে মায়ার ছায়া থুইয়া রে থুইয়া, মায়ার ছায়া থুইয়া, মায়ার ছায়া থুইয়া রে থুইয়া, মায়ার ছায়া থুইয়া, মায়ার ছায়া থুইয়া রে থুইয়া, মায়ার ছায়া থুইয়া। আকাশ কেনে কান্দে রে আমার হৃদয় মাঝে, তোমার দর দিয়া পিছন পানে টানে, মন যে তোমার দর দিয়া পিছন পানে টানে, একুল কুল হাত বাড়াইয়া খেলে আমার সনের খেলে, খেলে আমার সনে, মায়ার ছায়া থুইয়া রে থুইয়া।
হইয়া